একটু দূর দূর করে দেখছি। আপনারা পেয়ে গেলেন খেলাধুলার, এখানে কি কি খেলাধুলা আছে উনি এসেছে আমার বাবি উনি বলতে পারবে, আমরা এখন ঢুকলেই বুঝতে পারবো। মানে সবকিছু মিলিয়ে আসলে অনেক সুন্দর। আর অপোজিট সাইডে আছে আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে রাতের জন্য আসলে এটা অনেক ভালো একটা সুন্দর জায়গা, রাত বলো দিন বলো, তবে আমরা রাতে এসেছি যেহেতু রাতের জন্য মনে হচ্ছে অনেক ভালো একটা জায়গা। ভিউটাও সুন্দর, লাইটিং টাইটিং মিলে খুব ভালো একটা সময় যাবে। খেলাধুলার বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খেলাধুলা করতে পারবে এবং এটা রাতের 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা আসলাম সন্ধ্যা 7টা। এই যে অনেকটা কাইন্ড অফ শিশু পার্কের মতো, ওই যে বাচ্চারা উঠে গেল, আমার ছেলে দুল দুল করে দেখছি আমি আর ভাবি দুল দুলের মধ্যে আছি। ট্রেন চলতেছে এখন, বাচ্চারা এখন ট্রেনের মধ্যে আছে। ছোট বাচ্চা কিছু আছে এখানে, একটু লম্বা লম্বা বড় বড় লাগতেছে বাচ্চাগুলাকে। এই বাচ্চারা এ পর্যন্ত কবার জুল জুল খাইলি, কত জায়গায় খাইলি, আর এই দিকে আছে ট্রেন চালক খেলেন এক মাইজা, সাথে আছে প্যাসেঞ্জার। এ হচ্ছে যে বিশেষজ্ঞ কথা, সে কথা বলতেছে, সাথে মনে হয় মিজান আছে কথা বলে নিচ্ছে। দেখি বিশেষজ্ঞ মিজানের সাথে বিশেষজ্ঞ কলিন কথা বলতেছে। ওই যে কোথায় উঠেছ ছোটার চেষ্টায় আছে একই জায়গায় লাইন ধরে। চলতেছে দোলনাতে এক সুন্দর মিলন মেলা, সবাই মিলে ঘুরা। এই যে অনেকগুলো ছোট 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 অনেক রাইড আছে, আবার ওইদিকে জিমের বিভিন্ন টুলস আছে।
হচ্ছে বড়দের খেলাধুলার ব্যবস্থা, বিশাল মাঠ, আর এখানে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রয়েছে মাঠের মধ্যে। এই হলো কোর্টসাইড। ছোটখাটোর মধ্যে ভালোই একটা এরিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জায়গা, চাইলেই বেড়াতে আসতে পারেন। এই দেখো ছোট বাচ্চাটা, 79 আর 77 কেজি, আপ এন্ড ডাউন চলতেছে। ওকে, আবে অ্যাড্রেস অন হত সেপ্টেবল সেপ্টেবল কোর্টসাইড হলো আপনার আমেরিকান এমবেসি থেকে মাত্র 2 কিলো। বাচ্চাদের জন্য খুব ভালো সুব্যবস্থা রয়েছে, বাচ্চারাও এনজয় করতে পারবে সাথে বড়রাও। আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে চেষ্টা করেছি ইনফরমেশন গুলো পৌঁছাতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না, আর পেজে একটি লাইক দিয়ে ফলো করবেন, সাথে শেয়ারটা অবশ্যই। দেখি বাপ বেটি, বাপ বেটিটা তো সুন্দর হচ্ছে মাশাল্লাহ। সাথে আছে ছোট বাচ্চার দল, আরো দুইটা আমার দুজন সিঙ্গার হয়ে গেছে মনে হয় না, মিউজিশিয়ান হয়ে গেছে। ছোটবেলাতে ফিরে গেছে যে থাকেন, এরা পিকচারের জন্য বসেছে, আমি এদেরকে দেখাচ্ছি আপনাদের কাছে। আমার তুমি ব্যালেন্স পাবা না, ও এখানে এটা দিনের বেলাও অনেক সুন্দর ভিউ হবে, মানে গুছানো তো যে কোনো জিনিস আসলে গুছানো অনেক ভালো লাগে, পরিকল্পিত ভাবে করলে সব কিছু মিলে অনেক সুন্দর। বন্ধ করে দিচ্ছ কেমন, এটা কে তাবলা বাদক? মাহাদিন আর কেলেন ফুটবল খেলতেছে, এই যে কোর্ট সাইডে গ্রিন ফিল্ডে খেলছে। তো
আপনারা কি কোনো একটা টিমের আন্ডারে করতেছেন? তারা খেলতেছিল, তাদের যখন বিরতি চলতেছিল সেই সময় আমরা একটু ফান করছিলাম। বাংলাদেশের সবচেয়ে আতঙ্ক হলো ওয়াশরুমের, তো এখানে কোর্ট সাইডে খুব সুন্দর ওয়াশরুম রয়েছে, আমি সেটার জন্য এই ছোট্ট ভিডিওটি করছি। এখানে অনেকগুলো ওয়াশরুম রয়েছে, আউটসাইডে সিঙ্কের সুন্দর ব্যবস্থা রয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হলো মানে আমি এখানে ওয়াশরুমের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা দেখি না, কিন্তু এই কোর্ট সাইডের ওয়াশরুমটা খুবই পরিচ্ছন্ন, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লেগেছে। আর ভিতরের দিকে টয়লেটগুলো দেখলাম না, আমি দেখেছি সুন্দর।